তবে কি মঙ্গলের মাটিতে সোনা, নাকি চকচক করলেই সোনা হয় না? অদ্ভুত এই দৃশ্য বা অদ্ভুত এই ভিডিও চলে এসেছে আমাদের হাতে, যা ধারণ করেছে কিউরিওসিটি নামে মঙ্গলে পাঠানো নাসার একটি রোভার ও তার ক্যামেরা। না, এটি জেজেরো ক্র্যাটারের ছবি নয়, কারণ জেজেরো ক্র্যাটারের ছবি কিন্তু তুলছে পার্সিভিয়ারেন্স নামক রোভার, যার আরেকটি নাম মার্স 2020। আরও একটি রোভার 2012 সাল থেকে কাজ করে যাচ্ছে, তার বাংলা নাম মিস কৌতূহলী, যার ইংলিশ নাম হলো কিউরিওসিটি। তারই ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত এই ছবি। দেখে মনে হচ্ছে মঙ্গলের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাল তাল সোনা। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সেই অপরূপ দৃশ্য, মঙ্গলের মাটিতে তাল তাল সোনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নাসা জানাচ্ছে এগুলো দেখতে সোনার মতো লাগছে বটে, কিন্তু যতক্ষণ না এই ধাতুকে, ধাতুই হোক বা অন্য কিছু জিনিসই হোক, এর স্যাম্পেল পৃথিবীতে এনে পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ অবধি কিছু বলা যাবে না এগুলো অরিজিনালি সোনা না অন্য কোনো ধাতু। হ্যাঁ, একদমই তাই, সত্যি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উচ্ছ্বসিত সারা পৃথিবীবাসী, যারাই দেখছেন তারাই বলছেন এবার মঙ্গলে যাওয়াই যেতে পারে। বিশেষ করে বাড়ির মহিলারা তো বেশ আশাবাদী যে মঙ্গল থেকে এই সোনার ভাণ্ডার যদি আনা যায় পৃথিবীতে, তাহলে আগামী দিনে গয়নার দাম হয়তো অনেকটাই কমে যাবে। কিন্তু নাসার তরফ থেকে সেরকম আশার বাণী শোনানো হয়নি। বলা হচ্ছে এমন কিছু ধাতু বা এমন কিছু জিনিস যা অনেক সময় অনেক জায়গায় পড়ে থাকলে তার ওপর রোদ্দুরের আলো পড়ার ফলে তাকে একটা সোনার মতো দেখতে মনে হয়। এটা অরিজিনাল সোনা নাও হতে পারে, আবার হতেও পারে এমন কোনো একটি ধাতু যা হয়তো আমাদের এই পৃথিবীতেই নেই। সবটাই পরীক্ষামূলক ব্যাপার, কারণ পরীক্ষা যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ শিওর হয়ে বলা যাবে না যে এগুলি ধাতু নাকি অন্য কিছু। তো খুব বেশি বড় করলাম না এই ভিডিওটা, আমরা সেই ভিডিওটা আপনাদের দেখালাম, সেই অসাধারণ ভিডিওটা আমাদের হাতে এসে পৌঁছেছে, আর আমরা যতটা হাই রেজলিউশনে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা দিতে পেরে আমরাও খুশি, কারণ আমাদেরও দেখতে খুব ভালো লাগছে মঙ্গলের মাটিতে এই তালতাল সোনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাওয়ার আগে বলে যাব, আপনারাও আপনাদের মতামত লিখুন যে এই জিনিসটা কি। এর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দিন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টাটা।